লাইভে আমাদের আসলে কয়টা দেশ থেকে পার্টিসিপেট করেছে এটা যদিও বলাটা খুব একটা দরকার নেই, কিন্তু আমরা যেটা খেয়াল করলাম যে হয়তোবা যারা বিদেশ থেকে, যেমন আটটা দেশ থেকে লাইভ এসে জয়েন করেছে, এর মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড আরব আমিরাত, জার্মানি, সৌদি আরবিয়া, অস্ট্রেলিয়া এবং তুর্কি। এবং লাইভ এই পর্যন্ত এনকারেজিং, ভালো। হ্যাঁ স্যার, এই সময় আমি অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিস গুলো আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ যেহেতু এটা অ্যানালাইসিস ভিতরের ব্যাপার। তো স্যার, লাইভে আমাদের প্রায় 850 লোক মানে এটা দেখেছে অথবা এখনো দেখতেই আছে, কারণ এটা বোঝা যায় কখন, যখন এখানে কমেন্ট গুলো পড়ে আর কি। তা আমি যদি একটু একটু করে কমেন্ট গুলো পড়তে থাকি এবং যার সাথে যেটা যায়, ওপেন ফ্লোর ইজ ওপেন, আমি কমেন্ট পড়বো, যার ইচ্ছা অ্যান্সার দেওয়ার অ্যান্সার দিতে পারবেন। স্যার আমরা কি এটা শর্ট করে ফেলবো নাকি কিছু কমেন্ট নিয়ে ফেলবো? স্যারেরা আপনাদের উপর নির্ভর করছে। আমি ওকে, কমেন্ট যতক্ষণ পর্যন্ত অ্যান্সার দেওয়া লাগে আই এম ওকে। আচ্ছা আচ্ছা, এখানে কিছু কমেন্টের পাশাপাশি কিছু অ্যাপ্রিসিয়েশনও আমি দেখাবো। জি, কমেন্টের পাশাপাশি হলে ভালো হয়, সিলেক্টিভলি। সিলেক্টিভ স্যার, আমি তো আসলে জানি না কার কোন বিষয়ে ইয়ে আছে, আমার মনে হয় সবার আগে শুরু করলে ভালো হবে। প্রশ্ন আসছে এখানে, মানুষ একে রেসপেক্ট করে, আমি এই আনসারটা দেই। হোসেন জাহাঙ্গীর স্যার, এটা প্রশ্নটা দেখাই, প্রশ্নটা দেখাই, প্রশ্নটা কোথায়? প্রশ্নটা দেখাও। ওই এই দিস ইজ দ্য কোশ্চেন। ওকে জি, ওকে, লেট মি আনসার। স্যার প্রশ্নটা পড়তে পারেন প্রথমে, একবার একবার প্রশ্নটা পড়লে সুবিধা হবে, অথবা অ্যাট লিস্ট বলেন। আমি পড়ছি, আমি পড়ছি, আমি এর আগে পড়ছি প্রশ্নটা। আচ্ছা ওকে, আমি সামারি বুঝছি। ওকে, লেট মি আনসার মাই আনসার দ্য কোশ্চেন। এটা ইন্টারেস্টিং কোশ্চেন, কিন্তু এই আনসারটা আসলে প্রফেসর সাইদুর রহমান অলরেডি বলে গেছে যে কোরিয়া কিভাবে এত দূর আগাইতেছে। কোরিয়া কিন্তু ওদের যে সায়েন্টিস্ট গুলা ছিল, প্রলিফিক রিসার্চার ছিল সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, ওদেরকে কিন্তু নিয়ে আসছে। নিয়ে আসছে কিভাবে? ওদেরকে ইনসেন্টিভ দিয়ে, বিভিন্ন পলিসি, বিভিন্ন অ্যাট্রাকটিভ প্যাকেজের মাধ্যমে নিয়ে আসছে। চায়না ওই একই কাজ করতেছে, ইন্ডিয়াও বিভিন্ন পলিসি ডেভেলপ করছে। আর এখানে আমাদের বাংলাদেশের রিসার্চার, আমি যদি আমার কথা বলি, আর এখানে আমার কথাটা আমি বলি যে এখানে যদি বাংলাদেশে কখনো সুযোগ সুবিধা হয় আমি প্রায়োরিটি দিব, কিন্তু আমি প্রথমে দেখবো যে আমি যে বিদেশে এখানে বড় হচ্ছি, আমার যে সুযোগ সুবিধাগুলো আছে এই সুযোগ সুবিধাগুলো আমি ওখানে, বিশেষ করে আমার ল্যাব দরকার, ছাত্র দরকার, এই জিনিসগুলো ওখানে আছে কিনা এটা দেখবো। আর দ্বিতীয়ত আরেকটা যেটা, এই পলিটিক্যাল ইন্টারফারেন্স, আমি নিউজে প্রায়ই দেখি যে একজন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সে তার বসের আন্ডারে কাজ করে, মানে এতই বিরক্ত যে সে বাধ্য হয়ে সে বাংলাদেশ ছাড়া আমেরিকাতে চলে গেছে। কারণ কি? সে তার তার সে একজন ইঞ্জিনিয়ার হিসেবে তার কোনো ফ্রিডম নাই। এখন আমি যদি ওখানে বাংলাদেশের, আমার যত সুযোগ সুবিধাই দেওয়া হোক, কিন্তু ওখানে যদি আমার এই ফ্রিডমটা না থাকে, আমার যদি সবাইকে ওই সার করতে হয়, তাহলে তো ওই সিচুয়েশনে আমার রিসার্চ গবেষণা করা, আমার ফ্রি মাইন্ডে কাজকর্ম করা, থিঙ্কিং করা ডিফিকাল্ট হবে। কাজেই আমি কিভাবে বাংলাদেশে যাব, কিভাবে চিন্তা করব ওখানে যাওয়া, এটা একটা বড় একটা ড্রব্যাক্স। আর এখানে আরেকটা জিনিস হলো যে এখানে যারা বিদেশে পড়াশোনা করতে আসে, এখানে মালয়েশিয়ার কথা বলা হয়েছে, বিদেশে পড়াশোনা করতে আসে, এইসব অসুবিধার জন্য কিন্তু অনেকেই এই অস্ট্রেলিয়া যাচ্ছে, কানাডা যাচ্ছে, কারণ সবাই কিন্তু ওখানে যায় ওই পিআর নিবে, সিটিজেনশিপ নিবে। কাজে এখানে যে কথাটা প্রফেসর শামসুল আরেফিন স্পষ্ট করে বলছে ওনার ইয়াতে, যে আসলে যে এনভায়রনমেন্ট দরকার, সুযোগ সুবিধা দরকার, পলিসি দরকার, স্ট্র্যাটেজি দরকার, ওখানে ইনসেন্টিভ দরকার, মোটিভেশন দরকার, যে কেউ প্রফেসর হয়ে যেতে পারে। কাজে এই পলিসি, স্ট্র্যাটেজি, ইনসেন্টিভ, এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো যদি ওখানে প্রপারলি না হয়, অ্যাড্রেস না হয়, কেউ যদি কমফোর্ট ফিল না করে, কেউ যদি তার স্বাধীনভাবে রিসার্চ গবেষণা না করতে পারে, তাহলে সে কিভাবে বাংলাদেশে যাবে বা কিভাবে যায় ওখানে সব কন্ট্রিবিউট করবে? তার মাইন্ডটা তো ফ্রি না ওখানে, তার সবসময় একজনকে স্যার বলতে হবে, তার তার অর্ডারে কাজকর্ম করতে হবে, তাহলে তার তার মেধা কিভাবে বিকশিত হবে? কাজে এই জিনিসগুলো এখন যতক্ষণ পর্যন্ত সলিউশন না হবে, ততক্ষণ পর্যন্ত মালয়েশিয়ার সাথে তুলনা করে আমার মনে হয় না, কারণ মালয়েশিয়া ভেরি ভেরি সিস্টেমেটিক, এরা 86 এর আগে আমাদের আমাদের দেশে পড়তে যেত, কিন্তু এখন আমাদের দেশের লোকজন এখানে আসতেছে। কারণ কি? এরা সিস্টেমেটিক সিস্টেম ডেভেলপ করছে, এরা ফান্ডিং এর মেকানিজম তৈরি করছে, এরা প্রমোশনের ক্ষেত্রে ওই ক্রাইটেরিয়া তৈরি করছে, যে কেউ প্রফেসর হতে পারবে না, এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, যেটা প্রফেসর সাইদুর রহমান বলছে, প্রফেসর হইতে হলে তাকে রিসার্চ গবেষণার পেপার পাবলিকেশন থাকতে হবে, সাইটেশন থাকতে হবে, এইচ ইন্ডেক্স থাকতে হবে, রিসার্চ ফান্ডিং থাকতে হবে, স্টুডেন্ট সুপারভিশন থাকতে হবে, কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি থাকতে হবে, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তার টিচিং এ রেটিং পাসের ভিতরে 3.5 হইতে হবে, স্টুডেন্টের সাথে তাদের কি গুড রিলেশনশিপ, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াগুলো
ইন্টারনালি অ্যাসেস হয়, এক্সটারনালি অ্যাসেস হয়, তারপরে সে সে ওখানে তাকে সিলেকশন দেওয়া হয়। কাজে আমার মনে হয় যে এখানে অনেক জটিলতা আছে, এই জন্য আমাদের ছেলেপেলেরাও বাংলাদেশে অনেকে যাচ্ছেও না, আমাদের পলিসিও নাই। কাজে এই এই তো আমার মনে হয় যে দিস উইল আনসার হিজ কোশ্চেন। স্যার এখানে একটা কোশ্চেন আছে, যদিও খুব সিলি কোশ্চেন, আমার মনে আনসার দেওয়া খুব কঠিন হবে না, যে কেউ এটা বলতে পারেন, সাইদুর স্যারই বলতে পারেন অথবা আতিক স্যার বলতে পারেন, যদি স্যার মাইক্রোফোন মিউট করা সম্ভব হয়, আনমিউট করা সম্ভব হয়। আতিক স্যার, can a student do research from Dhaka to a professor who is in another district or abroad?